তো বন্ধুরা, আবারও চলে এলাম মায়ের কাছে কঙ্কালী তলায়। তো আজকে একটা দিনটাই আলাদা, যে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই জল মাখে করে নিয়ে যাবে। আমিও অবশ্য নিয়ে গেছি, একটা সময় ছিল তো আমিও কঙ্কালী তলা থেকে সুরদেশ্বর জল নিয়ে গেছি, এমনকি আমি উদ্যানপুর থেকেও জল এনেছি কঙ্কালী তলা। তো খুবই ভালো লাগে, মনে অনেক শান্তিও আসে, তাই আজকেও চলে এলাম। হয়তো এবছর আমি যেতে পারিনি, কিন্তু চলে এলাম মায়ের কাছে। তো মায়ের এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবে গা সুরতেশ্বরকে, সুরতেশ্বর। তো বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখানে কি পরিমাণে ভিড় হয়। তোমরা হয়তো এলে পরে হয়তো বিশ্বাস হবে যে কতটা ভিড় এখানে হয়। এই আজকের দিনটাতে, শেষ সোমবার, প্রচুর ভিড় হয়। তো আমার যতদূর মনে হয় এরকম ভিড় হয়তো অন্য কোথাও এতটা হয় নাকি বলতে পারছি না। তো আমি হয়তো এরকম ভিড় অন্য কোথাও দেখতে পাইনি। আর এদিক থেকে জল নিয়ে যাওয়ার পথে খুবই এনজয়ও হয় সবারই, কারণ রাস্তার মধ্যে প্রচুর খাওয়া দাওয়া করায়, সেবা করায় প্রচুর। এটাও খুব ভালো লাগে, নিজে নিজেকে খুবই আনন্দ মনে হয়। তো বন্ধুরা, আমি আজকে আমার ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না, বাট আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু কি করব বলো। তবুও তো ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসে হাজির হতেই হবে, তাই চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে যে কতটা আনন্দ হয় এখানে এলে পরে বুঝতে পারবে তোমরা। তোমরাও এসে ঘুরে যেতে পারো, দেখতে পারো। তো অবশ্য এই ঘাটে জল ভরতে যাওয়ার সময় প্রচুর এনজয় হয়, কারণ এত ভিড় হয় না, সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণে ভিড় হয়। তো আমি ঘাটে অবশ্য জল ভরাটা ঠিকমতো তুলতে পারিনি, এই কারণেই যে এত পরিমাণে ভিড়। ঘাটের কাছে আমি পৌঁছাতে পেরেছি অবশ্য, কিন্তু জল ভরাটা পুরোপুরি সামনে থেকে একদম নিতে পারিনি, এত ভিড়। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে আজকে ভিড়। তো যেতে পারছি না, তাও আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে। চলুন দেখতে থাকুন। তো এত কাছে এসে যদি মায়ের কাছে না যাই তো নিজেরই কেমন লাগে, তাই মায়ের কাছে এসেছি যখন, তো মায়েরকে দর্শন তো করতেই হবে। তো দেখি, বুঝতে পারছো যে কি পরিমাণে ভিড় মায়ের মন্দিরে। আটচালাতেও মানে বসার জায়গা নেই, তবুও সব কষ্ট করে বসে থাকে, কী করবো, এত ভিড় হয় যে ঠিকমতো বসার জায়গাটাও সবারই হয় না। তো চলো মায়ের কাছ থেকে একটু ঘুরেও আসি। তো চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে যায় এই বাবা ভোলানাথ। বাবা ভোলানাথ নয়, বাবা ভোলানাথেরই অংশ। তো চারিদিকে দেখি যে প্রচুর মাটির কারুকার্য করা রয়েছে, প্রচুর দেখতে খুব ভালো লাগছে। তোমরাও দেখতে পারে কেমন লাগছে বলবে কমেন্টে, লিখতে লিখবেন না।
এবার আস্তে আস্তে আমি নদীর ঘাটের দিকে চললাম। তো যেখানে জল ভরা হয়, যেখান থেকে জল ভরে নিয়ে এই বটতলা আছে, তো এখানে সাত পা ঘুরে জল নিয়ে বেরিয়ে যেতে হয়। তো দেখুন কতটা ভিড় আজকে, কি পরিমাণে ভিড় হয়, যে জল ভরাটা পুরোপুরি আমি নিতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা, তবুও যতটা পারলাম চেষ্টা করে তোমাদেরকে দেখালাম। দেখো কি পরিমাণে ভিড় ভিড় হয়। এটাও ধরো আমি ওই ঘাটের কাছ থেকে নিয়ে আসি সিমটো। সব ঘুরতে ঘুরতে এবার বাবা ভোলানাথের মন্দিরের কাছে চলে এলাম। তো এবার দেখতে পাচ্ছি সে যে সব ভক্তরা লাইন করে দাঁড়িয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ যে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, যে সবাই সব ভক্তবৃন্দদেরকে উপোস করে থাকে, তাই নিরামিষ খাবারও এখানে দেওয়া হয়, বা যাদের খাবার ইচ্ছা হয় তারা এখানে লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে সেটা গ্রহণ করে খেতেও খায়, তাতে তাদের খিদেটাও একটু কমে। অবশ্য রাস্তায় যেতে যেতে বহু খাবারই পাওয়া যায়, তবে যাই হয়ে যাক না কেন এই দিনটাতে জল অবশ্যই হবে। তো দেখতেই পাচ্ছ জলটা হয়েছে, কাদাও হয়ে গেছে, তো এটা না হলে ভালো লাগে না অবশ্য। কি বলবো বন্ধুদের, বন্ধুরা তোমাদেরকে বোঝাতেও পারি না যে জলটা না হয়ে কাদাটা না হলে কতটা নিজেদেরও ভালো লাগে না। তো আগে অবশ্য এখানেই মাইক বক্স এসব প্রচুর বাজতো, তো এখান থেকে এটাকে সরিয়ে এখন ডাঙার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে যাতে এখানে ভক্তদের কোনো অসুবিধা না হয়, তাই এটাকে ডাঙা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে সব প্রসাদ নিয়ে কিভাবে খাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েত থেকে প্রতি বছরই হয়, তো এবছর একটু আয়োজনটা আরও বেশি করেছে, 20,000 ভক্তবৃন্দদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। সত্যি খুব ভালো লাগছে দেখে যে এবছর জল ঢালতে যেতে পারিনি বলে নিজেরও একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, যদি তোমাদের সাপোর্ট করে থাকো, তোমরা যদি সাপোর্ট করো এগিয়ে যেতে, তাহলে হয়তো সামনে বছর আমিও যেতে পারবো আবারও জল ঢালতে বাবার মাথায়। সত্যি খুব ভালো লাগছে। অবশ্য রাস্তায় যেতে যেতে প্রচুর মজা করি, খাওয়া দাওয়া ব্যবস্থা থাকে, এমনকি নাচ গানেরও ব্যবস্থা হয়, এমনকি কিছু কিছু জায়গায় অর্কেস্টার হয়, তা সত্যি খুব ভালো লাগে। তবে এখানের ব্যবস্থাটা খুবই প্রোটেকশন থাকে, কারণ পুলিশ প্রশাসন দিয়ে পুরোটাই
খুব কড়া থাকে, কড়া ব্যবস্থা নেওয়া হয় যাতে কোনো অসুবিধা না হয় ভক্তবৃন্দদের। মেডিকেল টিমও থাকে সঙ্গে, তো যাতে কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত রেডি থাকে যে রাস্তায় যদি কোনো ভক্ত অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে যাওয়ারও ব্যবস্থা থাকে। পুরো রাস্তাটা যাওয়ার পথে পুলিশের আনাগোনা থাকে, যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা দেখার জন্য পুলিশরা 24 ঘন্টা পাহারা দিয়ে থাকে। সত্যি খুব ভালো লাগে। চলুন বন্ধুরা, সুরুতেশ্বরের পথে যাওয়া যাক। অবশ্য সুরুতেশ্বরের পথে যেতে অনেকটা সময় লাগে। পুরো ভিডিওটা যদি দেখতে চাও সুরুতেশ্বরে, তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না, ঠিক আছে? ভালো লাগলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন একটু।